আমাদেরকে হেদায়াত দিয়েছেন। পথভ্রষ্ট ছিলাম আমরা, দিন দুপুরে মানুষ হত্যা করতাম, আজকে কি তার ব্যতিক্রম চলে না? দিনে দুপুরে মানুষ হত্যা হয়, কেউ ধরতে যায় না। শহরগুলি তো আরো বড় বেড়া, আমাদের দেশের অবস্থা খুব ভয়াবহ, মন মানসিকতা এতই নষ্ট হয়ে যাচ্ছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে তাকে উদ্ধার করা তো দূরের কথা, আগে তার পগে ডাকায়। মানুষ কুত্তা অ্যাক্সিডেন্ট করলো, আপনি দেখবেন কোনো কুত্তা যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে অন্য কুত্তাগুলি তার যার একসাথে চলত, এই কুত্তাগুলি দেখবেন আইসে তার উদ্ধার করার জন্য তার পাশে কান্নাকাটি করে ডাক শিখে ঢুকনা পড়ে। আর মানুষ অ্যাক্সিডেন্ট হলে মানুষ তার পকেটে আগে হাত দিয়ে মোবাইল কোনটা আছে টাকা কি আছে কিনা হাতে হাতে করে আগে পকেটে দিয়ে শুরু করে ধান্দা। আরে মানুষ হলো ছি 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 আল্লাহ মাহাদা আল্লাহ হেদায়তের জন্য আমাদেরকে কোরআন পাঠিয়ে দিচ্ছে। যদি আমরা বুঝতাম ঠাকুর গাওবাসী কথাগুলি বুঝে যাওয়াটা অত্যন্ত জরুরি। বহুদূর আমার বাড়ি, আমার বাড়ি ফরিদপুর, ফরিদপুর আমার বাড়ি, দেশের বাড়ি ফরিদপুর, থাকি আমি ঢাকায়। হাজিরিন কথাগুলি বুঝতে হবে, বহু পথ অতিক্রম করে আপনাদের মাঝে আসছি, আবার আল্লাহ নিলে চলে যাব, যদি প্রভুর হুকুম হয় তো যাব, হুকুম না হলে আর সুযোগ নাই। আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, বসবে ঢালিলাম গি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, ঠিক কিনা? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুন আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি আমরা আগে হেদায়েত শূন্য ছিলাম, পথভ্রষ্ট ছিলাম, হেদায়েতের জন্য আমাদের মালিক আমাদেরকে কোরআন দিয়েছেন আলামা হাদানা লিদিনিহি, আমাদেরকে দিন দিয়েছেন, জীবন ব্যবস্থা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা এই কারণে আল্লাহর জান্নাতের বাগান সাজাইয়া খোদার জিকিরে আল্লাহর হামদে আমরা বসে গেছি, জোরে বলা যাবে কি মারহাবা? সাহাবীরা ডেকে বলতেছে হুজুর আমরা আগে হেদায়েত প্রাপ্ত ছিলাম না, কথা তো সত্য, একটু চিন্তা করেন, গিফারি একটা বংশ ছিল, বংশ তারা মক্কা থেকে সিরিয়া যাওয়ার পথের মাঝখানে মরুভূমির অঞ্চলের পাশে বেদু এলাকা তারা বসবাস করত। গিফারি বংশ তাদের প্রধান উপজীব ছিল ডাকাতি করা, সন্ত্রাসী করা, মানুষের মাল সামানাগুলি ডাকাতি করে করে মানুষ হত্যা করে রাহাদানি করে তারা নিয়ে আসত। আল্লাহ নবী মক্কে দাওয়াত দিলেন, গিফারি বংশের মানুষের কাছে সংবাদ গেল মক্কায় নাকি একজন নবী আসছে। গিফারিরা তারা সবাই সিদ্ধান্ত নিল যদি তিনি সত্য নবী হয়ে থাকে তাহলে তোমরা একজনকে পাঠাও,
একজনকে পাঠানো হলো, তার নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। যেই বংশের মানুষগুলি ডাকাতি করত, রাহাজানি করত, চুরি করত, তারা আজকে নবী খোঁজার জন্য আসছে। একজনকে পাঠানো হলো আবু যর গিফারি। তিনি আসলেন, মক্কায় আসার পরে কয়েকদিন কাটায় দিলেন, কিন্তু সাহস পাচ্ছেন না। মক্কার পরিস্থিতি এতই ভয়াবহ ছিল, সেই দিন কালেমার দাওয়াত দিয়া, তো দূরের কথা, কালেমার উচ্চারণ করলে সেই দিন মানুষদেরকে জানে মেরে ফেলে দেওয়া হতো। হযরত আলীকে বলেন, আলী রে, আমি তো আখিরি নবীর কদমে আসছিলাম কথা বলার জন্য, উনি নবী কি না জানার জন্য আমি আসছিলাম। হযরত আলী বললেন, কোন বংশের মানুষ তুমি? বলে, আমি গিফারি, আমার নাম আবু যর গিফারি। বলতেছে, ঠিক আছে, শোনো, এখানে কালেমা পড়াটা বিরাট বড় দুষ্কর, বড় কঠিন, এখানে কালেমার দাওয়াত বড় কঠিন জায়গা। তুমি নবীর কাছে আসছো, যদি মক্কার মানুষ জানে তোমাকে হত্যা করে ফেলবে। তুমি আমাকে অনুসরণ করে আমার পিছে পিছে তুমি চলতে থাকবা, আমি আগে আগে যাব, তোমাকে নিয়ে যাব। এভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীকে দেখা মাত্র, প্রিয় নবীজির কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আবু যর গিফারি আর দেরি করেন নাই, তিনি কালেমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। আমার দিকে তাকান, তাদের আদত ছিল মুসলমান হওয়ার সাথে দুনিয়া সব কিছু ছেড়ে দিল, আর আমরা মুসলমান হওয়ার পরেও মিথ্যা ছাড়িব, সুদ ছাড়িব, ঘুষ ছাড়িব, অকাম কুকাম ছাড়িব। জন্মগত মুসলমান হওয়ার পরেও ছাড়তে পারি নাই। আবু যর গিফারি কালেমার দাওয়াতের জন্য আপনি চলে যান, আপনার বংশের মধ্যে দাওয়াত পৌঁছান। আবু যর গিফারি দাওয়াত পৌঁছাইতে চলে গেলেন বংশে, বংশের মধ্যে যখন দাওয়াত পৌঁছাইলেন, গিফারি বংশের সব মানুষগুলি এক বাক্যে দাওয়াত কবুল করে নিল। শুধু দাওয়াত কবুল করে নাই, ডাকাতি সন্ত্রাসী রাহাদানি চুরি সব কিছু তারা ছেড়ে দিল। কিন্তু আপনারা বলেন, আমার দেশের চুরি কি বন্ধ হয়েছে? আগে চুরি করতো শিং কেটে, এখন চুরি করে কলমের খোসা দিয়ে। চুরি ডিজিটাল, চুরি কি হয়েছে? ডিজিটাল চুরি। আগে চুরি করতো শিং কেটে, শিং কেটা বুঝিনি আমাদের ফরিদপুরে, ঠাকুরকে কি বলে শিং কেটা, চুরি করতো শিং কাটিয়া, ঘরের ভিতরে চাল ডাল ছিল, ধান টান ছিল, সোনা দানা টাকা পয়সা বলে তারা চুরি করে নিয়ে যাইতো শিং কেটে। শিং কাটা চোর, আর এখনকার চোর হয়েছে কলমের খোসা দিয়া। সুইস ব্যাংকে টাকা পাচার করিয়া বেগম পাড়া বাড়ি বানাইয়া হাজার হাজার কোটি টাকার মালিক হইয়া এদেশের গরিব মানুষের রক্ত যারা চুষে খায়, তারাও কোনোদিন মানুষ হতে পারে না, এরা শিয়াল কুত্তার চাইতে খারাপ। কত খারাপ কিছু না, কারো বিরুদ্ধে কিছু না, সোনার বিরুদ্ধে কিছু। জুতা চোর মসজিদে জুতা চুরি করে, এগুলো খয়রাতি চোর, এটা খয়রাতি চোর মানে খুব দুর্বল চোর আর কি। এ জুতা মোতা চুরি করে বিড়ি টিড়ি গাজা মাজা এই হিরণ মিরণ ছিঁড়ে এলা খায়, ঢাকার শহরে আমার ফিল্যান্ডের জুতা চুরি করে নিয়েছে, বুঝছেন, নয়তলা বিল্ডিং তো, একবার উপর তলার থেকে নিচ পর্যন্ত চুরি করছে, চোরও খুব টাইট ফুটিয়ে একবারে জিন্সের প্যান্ট ট্যান্ট করে কোট মোট পরিয়েছে, তো দারোয়ান মনে করছে যে এটা হামবাবু মনে করে থাকার মেহমান, সুন্দর একটা ব্যাগ নিয়েছে কাঁদতে পেরে, একবারে উপরে গেছে লিফট দিয়ে একবারে নয়তলা উঠছে, নয়তলা থেকে চুরি করতে করতে নিচতলা পর্যন্ত আমার ডো পর্যন্ত নিয়ে গেছে। আমি কে, আরে আমার দোতলা, আমি যা আর সন্ন্যাস করছি,
পরে শিশিকে মেরে দিয়ে দেখে যে ও সর্বনাশ, বিরাট বড় ভদ্র লোক ছিল। দারোয়ানরে জিজ্ঞেস করে পরে কয়েছে, আমি তো মনে করছি বিরাট বড় ভদ্র কারবারি মেহমান আসছে, আমি মাইন্ডই করি নাই যে এটা জুতা আছে। সোরার ধর্ম কি আমরা হাসতে হাসতে পাচ্ছি না? সর্বনাশ কি সুরেশ, জুতা চুরি করার জন্য টাই টুই কোটমুট ফুরিয়েছে। তো জুতা চুরির জন্য যদি টাইম এই কোটমুট ফুরি আসে, তাহলে এই কুকুর চুরির জন্য, মানুষের হাত মারার জন্য জুব্বা জব্বি গাই দিয়েও আসতে পারে। প্রিয় উপস্থিতি, এজন্য আমাদেরকে মানুষ হওয়া লাগবে। আমাদের কাছে হেদায়েত করার জন্য মানব জাতিকে, মানব জাতি যেন সুখে থাকে, এই মানব জাতি যাতে ভালো থাকে, সুন্দর পথে চলে, সুন্দরের রাস্তায় চলে, সেই জন্য আল্লাহ কোরআন দিলেন। এই কোরআন দিয়ে আল্লাহ পাক হেদায়েতের কথা বললে বললেন, আল্লাহ ডাকতে বলে রে বান্দা, তোমাকে বলতেছি শুনে নাও, সম্পদার সন্তানের প্রেমে পড়ে খুব মনোযোগ দিবেন। এ কথার ব্যাখ্যা আজকে আপনাদেরকে করে দিয়ে যাব। সন্তান সম্পদ, সন্তান সম্পদ দুইটার প্রেমে পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে দূরে চলে যেও না, নামাজ চাইরো না, রোজা চাইরো না, হক হালাল চাইরো না, আল্লাহর আইন চাইরো না, নবীর সুন্নত চাইরো না, নবীর তরিকা চাইরো না, ওলিদের রাস্তা চাইরো না, ওলামা ইকরাম বুজুর্গানের দিনের তরিকা তোমরা চাইরো না। আল্লাহর ওলিরা যে পথে ঘুমিয়ে গিয়ে ওলি হয়ে গেছে, সে পথটাকে তোমরা ছেড়ে দিও না। যদি সারো ওমাইয়া ফাল দাদিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এ আপনাদেরকে বলি, আপনি সুদ খান, ধরে একটা লোক সুদ খাইয়া 50 কোটি টাকার মালিক হয়েছে, কত কোটি? 50 কোটি টাকার মালিক। ঠাকুরগাঁও সুন্দর করে সে 5 তলার একটা বাড়ি বানাইছে, অথবা 7 তলা 8 তলা 10 তলার একটা বাড়ি বানাইছে, এই বাড়িটা সহ তারও আর 50 কোটি টাকা আছে। সুদে ঘুষে 50 কোটি টাকার, 100 কোটি টাকার মালিক হয়ে গেল সে। বিরাট সুন্দর বাড়ি, আপনাদের এলাকায় সুন্দর আলিশান একটা বাড়ি বানাইলো, বাড়ির ভিতরে ফুলের বাগান আছে, আমের বাগান আছে, আবার বাংলো টাংলো দিয়ে সুন্দর করে বানাইলো সুদের টাকা। এখন স্ত্রীকে ডাক দেওয়া যদি কয়, বিবি রে সারা জীবন সুদ খাইয়া ওয়াকম করে বাড়ি গাড়ি বানাইলাম, বিরাট বড় বিল্ডিং বানাইলাম, আমি সুন্দরী মেয়ে একটা পছন্দ হয়েছে, আমার বিয়ে করবার মন চায়, ওই বউ গলার মধ্যে ছুরি চেপে ধরবে, গোলামের পুত তোরে বিয়ে করাচ্ছি দাঁড়া। কথা কর না, তেঁতুল তিতা নিম তিতা, তিতা পানের জল তার সাথে ওদিক তিতা, 203-এর ঘর রে 203-এর ঘর। যেই বিবির জন্য লোকটা সুদ খাইল ঘুষ খাইল, ওই বউ তারে আরেকটা বিয়ে করতে দেবে না। কি কথা কর না, দুনিয়া পাইল না আখেরাত পাইল না, ঠিক কিনা? যে সন্তানের জন্য বিরাট বড় আলিশান বাড়ি, বিরাট বড় জমি তুমি বানাইছে, ধরেন তার স্ত্রী মারা গেছে, অথবা তার স্ত্রী অসুস্থ হয়ে গেছে, ছেলেদেরকে মেয়েদেরকে ডাক দিয়ে, বেটারা আমার আরেকটা বিয়ে করার দরকার, তোমার মা অসুস্থ আছে আমার আরেকটা বিয়ে দরকার, আমার সেবা সুস্থতা খেদমতের জন্য তো একজন মহিলার দরকার, তা আমি ওই যে ঠাকুরগাঁও শহরে এক মহিলা ও জায়গায় পছন্দ হয়েছে, আমি বিয়ে করবার চাই, পোলা রাত্রিবেলা ছুরি একটা লইয়া বাপের গলার মধ্যে ধরে, গোলামের পুত তোরে একবার জবাই দিয়ে দিব যদি আমার বিয়ে করবার চাস। কি কথা কর না কেন, আজ তোমাদের থেকে বলতেছি, জিন্দিগি ফাঁকা,
যেই গোলামাইয়ের জন্য সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে অকাম কুকাম করিয়া বিরাট বড় বাড়ি বানাইল, ওই ছেলে মেয়ে তার জন্য সুখের জন্য স্ত্রী দিতে চায় না, তার মানে দুনিয়া পাওয়া না আখেরাত পাবা না, দুনিয়াও ফাঁকা আখেরাত ফাঁকা। আর যারা অকাম কুকাম করিয়া টাকা পয়সা রুজি করিয়া কোটি কোটি টাকার মালিক হয় তাদের গোলামাইয়েরা বোতল সার মুড়ি দহ, বোতল সারে চিনছেন না আপনারা, বোতল সার দুই ঢোক মেরে দিয়ে বাপের পর বাপের পর বিয়ে ভালো আছো বিয়ে যাই দেখেন কে সুখ নাই কি নাই, জোরে কথা কন না কেন কি নাই, আল্লাহ কম খাওয়াচ্ছে কম রুটি রুটি আছে কিন্তু ঘরের ভিতরে যাদের স্ত্রী ডাল বেতলের সামনে দিয়ে বসে ফাঁকা দিয়ে বাতাস দিয়ে খাও খাও অসুবিধা নেই। আর যদি শুধু গুছিয়ে করে করছে ওই যা গাছ আছে খেয়ে নাও খেয়ে নাও কাজের গুহারে কর এই আবার দিস সুখ নাই সুখ নেই। আলাম হাদাম দিনহি, আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, কোরআন দিয়েছেন, কথা বলো ঠিক না বেটা? এই কোরআন আল্লাহ বলতেছেন, হে বান্দা সম্পদ আর সন্তানের মোহে পড়ে আমি আল্লাহ থেকে তুমি জুদা হইও না, আমি আল্লাহ থেকে জুদা হইও না, দিন শেষে আমার রোগ যিনি নিরাময় করেন তিনি আল্লাহ, দিন শেষে বৃষ্টি যিনি যান তিনি আল্লাহ, দিন শেষে প্রচণ্ড গরমের পরে তিনি ঠান্ডা দিয়ে জমিনকে সিক্ত করেছেন তিনি আল্লাহ, দিন শেষে আমার আমের বাগানে আম যিনি দেন তিনি আল্লাহ, দিন শেষে তিনি আমার ধানের খেতে ধান ধান তিনি আল্লাহ, দিন শেষে আমার জন্য রিজিকের ফয়সালা তিনি করেন তিনি আল্লাহ, দিন শেষে আমার স্বাস্থ্যের সুরক্ষা তিনি দেন তিনি আল্লাহ, দিন শেষে আমার জন্য আকাশের রৌদ্র সূর্য উঠে আলোর ব্যবস্থা তিনি করেন আল্লাহ, তিনি বাতাসের ব্যবস্থা করেন, তিনি আমাদের অক্সিজেনের ব্যবস্থা করেন, তিনি পৃথিবী দেখার জন্য চোখের আলোর ব্যবস্থা করেন, দিন শেষে সব সময়ের জন্য সে আল্লাহ, অতএব আল্লাহর আনুগত্য করেই হচ্ছে মুমিনের প্রধান কাজ। এই বুদ্ধিমানের কাজ যে করে দেয় সে বুদ্ধিমান, আর এখান থেকে যে জুদা হয়ে যায় তার মতো বুকা পৃথিবী তার কেউ হতে পারে না। ঠাকুর গাঁওবাসী আবু জার গিফারি রাদিয়াল্লাহু আনহু শুধু সাহাবী ছিলেন না, তার মর্যাদা কতটুকু আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, তিনি দুনিয়া বিরাগী একজন সাহাবি হয়ে গেলেন, ডাকাতি তো ছেড়েই দিলেন, রাহাতানি ছেড়ে দিলেন, আল্লাহর নবীর দর্শে বসিয়া তিনি এতটুকু ইজ্জতওয়ালা আল্লাহ তারে বানাইলেন, দুনিয়া বিরাগী হয়ে গেলেন তিনি, দুনিয়া বিরাগী হইয়া আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাওয়ার জন্য একাকিত্ব নির্জনে থাকতে লাগলেন। আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতেরা পৃথিবীর যত সিদ্দিক থাকবে সত্যবাদী সমস্ত সত্যবাদীরা কিয়ামতের ময়দানে আমার আবু বকর সিদ্দিকের পিছে পিছে দাঁড়ায় যাবে, দুনিয়ার সমস্ত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো যারা ন্যায় বিচার করেছে দুনিয়াতে, আমার দেশে কিছু মানুষ আমার টাকা নিয়ে বিচার করে, টেবিলে নিজেদের টাকা নিয়ে বিচার করে, এবছর হাজে যাব, আমি যে হাজের গ্রুপের সাথে হাজে যাচ্ছিলাম, তিনি মুআল্লিম মহোদয় আমাকে বললেন, ফরিদি সাহেব একটা কথা বলি, একজন বিরাট বড় কর্মকর্তা নাম বলা যাবে না বলতেছে, ফরিদি সাহেব আমার এসে বলতেছে মুআল্লিম সাহেব আমার একটা প্যাকেজ দেন, আমি বললাম 22.5 লক্ষ টাকার প্যাকেজ আছে, 17 লক্ষ টাকার প্যাকেজ আছে, 10 লক্ষ টাকার প্যাকেজ, আপনি যেই প্যাকেজ নেন যত টাকার প্যাকেজ, কয় না একবারে সর্বনিম্ন প্যাকেজটা আমার দেন, উনি বললো আপনি এত বড় ধনী মানুষ কোটি কোটি টাকার মালিক আপনি সর্বনিম্ন সরকারি প্যাকেজ 5,90,000 খোঁজেন কেন, আমার যত টাকা সব হারামের টাকা, আর হজে যাব বাপের জমি বেইসা এটা হালাল টাকা,
আমি বললাম হাজি সাহেব কেন বললেন না তারে, এত বছর যে হারামের টাকা দিয়া গরুর গোস্ত খাইছ, ওটার গরুর গোস্ত না, ওটা শুয়োরের গোস্ত। উচিত কথা বললে চাকরি থাকবে না, যেই খাসির গোস্ত খাইছ খাসির গোস্ত না, ওটা কুত্তার গোস্ত হয়ে গেছে। আমি বললাম সারা জীবন হারাম খাইয়া এখন কাবা ঘর ধরে যতই কান্দ কাজ হবে না, শরীরের ভিতরে পয়জন ঢুকে গেছে। কেউ যদি অজু ছাড়া মসজিদে যাইয়া সুন্দর জুব পাকাই দিয়া পাগড়ি মাথায় দিয়া আতর লাগাই অজু ছাড়া নামাজে দাঁড়ায়, নামাজ হবে? ওইরকম সুদের টাকা ঘুষের টাকা দিয়ে হারামের টাকা দিয়ে গরুর গোস্ত খাসির গোস্ত ভালো মন্দ সারা জীবন খাইয়া কাবা শরীরে দাঁড়ায় নামাজ বললে নামাজ হবে না। উচিত কথায় মই বেজার, গরম বাতে মিলাই বেজার, ডাল বাতে কুটুম বেজার। দুনিয়ার মানুষ বেজার হইলে কিচ্ছু আসে যায় না, আল্লাহকে খুশি করা লাগবে। আমার মালিক খুশি না হইলে দুনিয়ার মানুষ খুশি থাকলেও কোনো লাভ হবে না। আমার দিকে তাকান, আমার আজকে কবর দিয়ে আসলো, কালকে ধরুন আজকে মারা গেছি, কালকে সন্ধ্যার আগে সবাই গুলো যে কবর দিয়ে দেন, অনেক দিন পার হয়ে গেছে, বেশি টাইম পাস হয়েছে, কবর দিয়ে দেন তো, কবর দিয়ে দিলেন আমাকে। দুনিয়ার কোটি কোটি মানুষ আমার উপর খুশি, কিন্তু আল্লাহ বেজার হয়ে গেছে, কি লাভ হবে? মানুষ কবর যে ফুল দিতেছে, পানি ছিটেছে, জি লাভ হবে? দুনিয়ার সমস্ত মানুষ আমার উপরে বেজার আর আল্লাহ খুশি, দুনিয়ার সমস্ত মানুষ আমার কবরের কাছে না গেল আমার কিচ্ছু দেয় আসে না, কথা বল ঠিক কিনা? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ কার জন্য? এ মাহফিল কার জন্য? মাদ্রাসা কার জন্য? এ ওয়াজ নসিহত কার জন্য? আমরা একত্রিত হয়েছি কার জন্য? আমাদের জিন্দেগি কার জন্য? সব আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। নবী বললেন দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে কিয়ামতের ময়দানে হযরত ওমরের সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। দুনিয়ার ভিতরে যারা দানশীল, কিসি দানশীল, কিয়ামতের ময়দানে স্নান করেছে নূরাইনের সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। দুনিয়াতে যারা বীর এবং আলিম, কিয়ামতের ময়দানে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। দুনিয়ার যত মুয়াজ্জিন, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। দুনিয়ার যত মজলুম, আল্লাহ দুনিয়া বিরাগী পাগল, হযরত ওয়াসাল কারনির সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। দুনিয়ার যত জাহিদ, সমস্ত জাহিদদের হাসর নাসর হবে আবু যর গিফারির সাথে। একসাথে বলবেন আল্লাহু আকবার। যে সাহাবীর কথা বলতেছি আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, ওনার কথা বলছিলাম, উনি দুনিয়া বিরাগী হয়ে গেলেন, একাকিত্ব সব সময়ের জন্য উনি থাকতেন। সাহাবীরা বিচার দিল, আমাদের মধ্যে আবু যর গিফারি একাকি সব সময় থাকে, মানুষের মেলে সে আসে না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন সাহাবীরা রে আমার আবু যরকে একা থাকতে দাও, ও একাই থাকবে, একাই মারা যাবে, কিন্তু তার জানা যায় বহু মানুষ অংশগ্রহণ করবে। জোরে বলা যাবে কি মারা হবা? আল্লাহুম্মা সাল্লি কষ্ট হচ্ছে বুঝতে, কি অসুবিধা? মোনাজাত ছেড়ে চলে যাবেন?
দোয়ার দরকার আসে না? বলেন ইনশাল্লাহ। বেশি রাত করবো না, একবারে পাঁচ টু পাঁচ ডাইরেক্ট একশো লিখে দিতেছি আজকে, বাকি যুগি করার সুযোগ নেই। বলছি না অনেক দূর থেকে আসছি, ও আসে একবারে ডাইরেক্টটা মারতেছে, আসলটা বলে দিয়ে যেতেছি। মানুষ হইতে হবে, আমাদের শরীরে মানুষের গঠন আকৃতি মানুষের, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আল্লাহ আমাদেরকে সুন্দর অবয়ব দিয়ে চমৎকার সৌন্দর্য দিয়ে আল্লাহ বানাইছে। ছোট্ট শিশু দেখবে ওর হাত সুন্দর, নখ সুন্দর, নাক সুন্দর, ঠোঁট সুন্দর, চোখ সুন্দর, বুড়ো সুন্দর, হাত সুন্দর, পা সুন্দর, আঙ্গুলগুলি সুন্দর, চামড়াগুলি সুন্দর। সময় দেখবেন ওর চামড়ার ভিতরে সময় দেয়, কোলের ভিতরে নেয়, আদর করে নাচাচ্ছে। আল্লাহ কত সুন্দর করে বানাইছে। এই সৌন্দর্যটা মানুষ ধীরে 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 কাজের কারণে অকাজে বেকাজে নষ্ট করে দেয়। কোরআন বলতেছে জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লুযিকহুম বাদাল লাযী আমিলু লাআল্লাহুম মুসিবতগুলি তোমাদের উপরে চাপায় দেন। কি জন্য চাপায় দেন? এই জন্য চাপায় দেন, এগুলি তোমাদের দু হাতের রুজি, তোমরা রুটি রুজি করেছ, আকাম কুকাম করেছ, অন্যায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এইগুলি তোমাদের উপরে চাপায় দেন। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, একবার জোরে বলা যাবে কি মারহাবা, আল্লাহুম্মা সাল্লি কষ্ট হচ্ছে জবান খুলে দেন, আল্লাহুম্মা সাল্লি আলা, ও নামি আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা, ওই নামি আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাইলা। জোরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকলে বলি মারহাবা। বন্ধু আমার, আলোচনা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জায়গা, অতিথিবৃন্দের সম্ভাবনা আমরা শেষে দিব ইনশাল্লাহ। অতিথি তো আমাদের দরকার আছে, ঠিক কিনা? আমাদের মাদ্রাসা, এই মাদ্রাসা আরো বড় দরকার। এই মাদ্রাসা জিন্দা থাকলে দোয়া জিন্দা থাকবে, জোরে কান ঠিক নেবে, ঠিক মরার পরে দোয়া লাগবে না, কথা কন না কেন? কিছু মাদ্রাসা তো দোয়া বন্ধ করে দিছে, কোরআন খতম বন্ধ করে দিছে, মরার পরে কোরআন খতম চালু রাখতে হবে, ঘরে ঘরে কোরআন চালু রাখতে হবে, কথা কন না কেন? এই কোরআনের কালামের উপরে এই সুন্দর আওয়াজ পৃথিবীতে আছে, আল্লাহর কথার উপরে শ্রেষ্ঠ কথা আছে,
এই কথা যদি আমার ঘরে উচ্চারিত না হয়, উচ্চারিত কোথায় হবে? এটার তেলাওয়াত যদি আমার ঘরে না হয়, আমার বাড়িতে না হয়, তো হবে কোনটা? প্রত্যেক হরফে হরফে বাসতে করে নিকু আল্লাহু আকবার। শোনেন, এই আমরা তো খালি বন্ধ করার দান্দা, খালি কে বন্ধ করে দেয়? খালি বেদাত একটা শব্দ পাইছে, খালি খালি দিন ঘুরে খালি বেশি কেন বেদা 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 খালি বন্ধ করে দেয়। আজকে আপনাদেরকে বুঝে রসুল করিমের সাহাবী ছিলেন খাদিম রসুল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, 10 বছর রসুলের কদমে খেদমত করছে। একদিন এসে বলতেছি, আর রসুল আল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহু ছোট ছিল, 10 বছর বয়সী খাদিম, তো তো অনেক কিছু বুঝত না। তো মা একদিন শিখিয়ে দেখ, আনাস রে আমরা তো গরিব মানুষ, আল্লাহ রসুলের কাছে কতজন তো কত কিছু সে নেই, তুই কিছু চাবি না? তো বলতেছি মা কী চাবি? যা বলবি আল্লাহ, ইয়ার রসুল আল্লাহ আপনি আল্লাহর কাছ থেকে আমার জন্য একটু সিয়ে এনে দেন, আল্লাহ যাতে আমার সন্তানে সম্পদে আল্লাহ বরকত দেয়। দুইটা জিনিস, সন্তানে সম্পদ। খাদিম যা বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন। কি দোয়া চাও রে আনাস? বলি ইয়ার রসুল আল্লাহ আমার সন্তানে এবং সম্পদে যেন আল্লাহ বরকত দেয়। আল্লাহ নবী হাত পরে বলেন, আল্লাহ আমার খাদে মানাস দোয়া চায়, সন্তানে সম্পদে ওরে বরকত দিয়ে দাও। আল্লাহ এত বরকত দিছে, বেটা দিতে দিতে আল্লাহ 100টা সন্তান আল্লাহ একসাথে করেন। আল্লাহ এরকম বেড়া সারা দুনিয়াতে হইতে, বেড়া তো বেড়া কাজের বেড়া বানাই দিচ্ছে, যাও দিয়ে দিচ্ছে, এত বরকত দিচ্ছে আল্লাহ। আল্লাহ সম্পদ আল্লাহ এত পরিমাণে দিল, সবার খেজুর গাছে যদি খেজুর ধরতো একবার, ওনার খেজুর গাছ আল্লাহ হাইব্রিড বানাই দিল, সব প্রত্যেক বছরে খেজুর সবার কাছে ধরতো একবার, ওনারটাই ধরতো দুইবার, সবার উটের বাচ্চা যদি হয়তো একটা, ওনার হয়তো দুইটা, ছাগলের বাচ্চা সবার দুইটা হইলে ওনার 4টে হইতো, উটের দুধ কারো 5 কেজি হইলে ওনার 10 কেজি হইতো। আল্লাহ ডাবল ডাবল দিয়া কোটি কোটি টাকার মালিক বানাই দিলে। ওনার একটা আদত ছিল, আম্মার ছিল, প্রত্যেক রাত্রিবেলা সারা রাত্র কোরআন তেলাওয়াত করতেন, সারা রাত্র কোরআন পড়তেন। একসাথে বলবেন না মারহাবা,